জাকাতের আলোচনা এক বৈঠকে জাকাতের সবগুলো অনুষঙ্গ টাচ করা পয়েন্ট অফ তো তারপর আমি চেষ্টা করব যে এমন একটা ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই আলোচনা শুনলে হয়তো একটা ওভারঅল ধারণা আপনি পাবেন জাকাত রিলেটেড তো হোপফুলি আমি 10টা পয়েন্টে জাকাত নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ বিইজ্ঞানিল্লাহ প্রথমে আমি জাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলব এরপর জাকাত আদায় যদি কেউ না করে তাদের শাস্তি কি কোরআনে সে ব্যাপারে কথা বলবো এরপর জাকাত আদায়ের কিছু কোরআন বর্ণিত খাত আছে মন চাইলেই যে কোনো জায়গায় আমরা জাকাতের টাকা দেওয়া যায় না সেই খাতগুলো কি সেগুলো আমরা জানার চেষ্টা করব তারপর জানবো চার নম্বরে কাদেরকে জাকাত দেওয়া যাবে না কিছু লোক আছে যাদের জাকাত দেওয়া যাবে না এরপর পাঁচ নম্বরে জানবো জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে এগুলো ছয় নম্বরে জাকাতেবল অ্যাসেট কি কি সব অ্যাসেটে জাকাত আসে না এগুলো আমরা জানবো সাত নম্বরে জাকাত হিসেব করার সহজ পদ্ধতি তো কিভাবে সহজে ক্যালকুলেশন করবেন এটা আজকে আমি বুঝিয়ে দিব তারপরে আমাদের অনেকের কৃষি সম্পদ থাকে কৃষি সম্পদের জাকাতটা ক্যালকুলেট করতে হয় আমাদের অনেকের পশু সম্পদ থাকে এটার জাকাতের ক্যালকুলেশন কিভাবে করতে হয় সব শেষে দশ নম্বরে বলবো যে কি দিয়ে জাকাত দিলে বা কিভাবে জাকাত দিলে জাকাতটা প্রোডাক্টিভ হবে ইফেক্টিভ হবে আমাদের দেশে দেখবেন যে জাকাতের শাড়ি দেয় খুব পাতলা শাড়ি নিম্নমানের শাড়ি যিনি পায় তারাও ইউজ করতে পারে না কয়েকদিন ইউজ করার পরেই এটা ব্যবহার অযোগ্য হয়ে পড়ে রং চলে যায় ছিঁড়ে যায় তাহলে তো এটা ইফেক্টিভ হলো না কি বলেন প্রোডাক্টিভ হলো না কিভাবে কি দিয়ে জাকাত দিলে জাকাতটা প্রোডাক্টিভ হয় সেটাও আমরা বলবো তো আল্লাহর মেহরবানি যে আপনারা খুবই সুশৃঙ্খল এটা দেখে আমার ভালো লাগছে বিভিন্ন প্রোগ্রামে একটু বিশৃঙ্খলা হয় যেটা আমি খুবই অপছন্দ করি বিশৃঙ্খলা হলে আমি আলোচনা করতে পারি না এরকম সুশৃঙ্খল পরিবেশ হলে কিছুদিনই কথা শেয়ার করা যায় তো তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমে আমরা বলবো জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমরা সবাই জানি যে জাকাত হচ্ছে ওয়ান অফ দ্য ফাইভ পিলার্স অফ ইসলাম ইসলামের পাঁচটা ভিত্তির একটা তিন নম্বর ভিত্তি প্রথমে ইমান তারপরে সালাত তারপরেই জাকাত একটা খুঁটি একটা তাঁবুর পাঁচটা খুঁটি থাকে এর মধ্যে এই তাঁবুর পাঁচটা খুঁটিকে যদি ইসলামের পাঁচটা পিলারের সাথে তুলনা করি তাহলে মাঝখানের খুঁটিটার নাম জাকাত মাঝখানের খুঁটি না থাকলে যেমনি তাঁবু উঁচু হয়ে দাঁড়াতে পারে না তেমনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না হলেও মুসলিম উম্মা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না যেমন এখন আমাদের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই ফলে গোটা বিশ্বে আমরা কিন্তু ওইরকম নেতৃত্ব স্থানীয় বা উন্নতির একেবারে শীর্ষ স্থানে ওই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারি নাই কারণ জাকাতের যে ডাইনামিজম এটাকে আমরা কাজে লাগাইনি তো যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে দানশীল ব্যক্তি তিনি কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে বিশ্বাসই করতে পারবে না এটা তার আমলনামা কারণ আল্লাহ তাআলা ওই দানের সওয়াবটাকে ফুলিয়ে ফাপিয়ে পেলে পুষে পাহাড়ের সমান করে তারপরে আমলনামায় ঢুকিয়ে দিবে এবং দানকারী ব্যক্তির যত বালা মুসিবত আছে দানের কারণে আল্লাহ এটা দূর করে দেয় আরশের নিচে আল্লাহ তাআলা তাকে স্পেশাল ছায়া দিবে কিয়ামতের দিন যেদিন কোনো ছায়ার ব্যবস্থাপনা থাকবে না তো এই দানের ব্যাপারটা সব ধর্মে আছে হিন্দু ধর্মেও কিন্তু দানের ব্যাপারে উৎসাহিত করে বৌদ্ধ ধর্মে দেখবেন আছে চ্যারিটি ডোনেশন ফান্ডরাইজিং এগুলো আছে ইহুদি ধর্মে খ্রিস্ট ধর্মেও আছে তবে ইসলাম এক্ষেত্রে অনন্য ইসলাম শুধু দানকে উৎসাহিতই করেনি অন্য ধর্মের মতো ইসলাম এটাকে ফরজ বানায় নিছে সুবহানাল্লাহ বলবেন না নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি নির্দিষ্ট সময় পরিমাণ কারো কাছে থাকে তাহলে তার উপর দান করা ইসলামে কি করে দিছে ফরজ অন্য কোনো ধর্ম দানকে ফরজ করেনি উৎসাহ দিয়েছে সব ধর্ম কিন্তু ইসলাম এক্ষেত্রে ইউনিক অন্য ধর্ম দানের ব্যাপারে ইন্সপায়ার করে ইসলাম এটার অব্লিগেটরি বানাই দিছে দিতেই হবে এবং ইসলাম বলে আপনি দান করে জাকাত দিয়ে মোটেও যাকে দিলেন তার প্রতি করুণা করেননি এটা তাদের প্রতি কিন্তু দয়া না আমি আজকে যাকে জাকাত দিলাম আমি মোটেও দয়া করিনি করুণাও করিনি অনুকম্পাও না বরং এটা তার হক এটা কি অফিয়া মুআলিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম ধনীদের সম্পদে গরিবদের হক আল্লাহ বলেছেন অধিকার বলা যায় যে ওরা আমাকে দয়া দেখিয়েছে যে গরিব ভাইটা আমার জাকাত নিয়ে গেল ও আমাকে দয়া করেছে কারণ আমার জন্য জাকাত দেওয়া ফরজ আমার জন্য জাকাত দেওয়া কি আমি আদায় করতে না পারলে জাহান্নামে যাব
কিন্তু যে যাকাত নেয়ার হকদার ওর জন্য কি যাকাত নেয়া ফরজ কথা বুঝে নাই বোধহয় গরিব মানুষ ওর জন্য কি যাকাত নেয়া ফরজ ও যদি বলে আমি গরিব আছি ভালো আছি নিব না যাকাত খরচ কিছু করা যাবে তো বরং ও আমার থেকে যাকাতটা নিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো আমার ফরজ আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করে গেল তো দয়া কি আমি করলাম না ও করলো বলেন দয়া কি আমি করলাম না সে করলো এজন্য আল্লাহ তাআলা বললেন নাফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে এটা অধিকার এটা কোনো রকম দয়া বা অনুকম্পা নয় কারণ ইসলাম চায় একটা সুন্দর মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে শহরের এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা শহরের এক পাশে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল বিত্ত বৈভব আনন্দ উল্লাস এন্টারটেইনমেন্টে মানুষ ফুর্তিতে মজে থাকবে আর শহরের আরেক পাশে বস্তি না খেয়ে মানুষ চিকিৎসার অভাবে থুকে থুকে মরবে ইসলাম এটা চায় না ইসলাম চায় সম্পদের তারল্য সবার হাতে পৌঁছে যাক কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম আল্লাহ বলেন সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের হাতে কুক্ষিগত না হয় এজন্য আমি এই জাকাতের ব্যবস্থাপনা করেছি ফলে সবার কাছে এই জাকাতের অর্থ কিন্তু পৌঁছে যাবে তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা আমরা বুঝলাম এই জাকাত কিন্তু যাদের উপর ফরজ হয়েছে এটা আপনাকে আদায় করতেই হবে এখানে কোনো ছাড় নেই এবং এটা গরিবদের অধিকার এটা সোশ্যাল সিকিউরিটি নেট যাতে সকলের কাছে অর্থের তারল্য পৌঁছে যায় এজন্য আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন তাহলে যাকাতের গুরুত্ব তাৎপর্য তো বুঝলেন না এবার শুনেন যাকাত ফরজ হওয়ার পরে যদি আমরা যাকাত আদায় না করি তাহলে কি ভয়ঙ্কর শাস্তি হবে এই আয়াতটা দিয়েই আমি আমার আলোচনা শুরু করেছি যে আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম হে নবী যারা গোল্ড সিলভার স্বর্ণরূপা জমা করে রাখে আল্লাহ রাস্তা দান করে না তাকে আপনি কঠিন আজাবের সুসংবাদ দিন আচ্ছা বলেন তো আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় তারপরও আল্লাহ বললেন কঠিন আজাবের সুসংবাদ দিন তার মানে বোঝা গেল আজাবটা যে খুব ভয়ঙ্কর হবে আজাবের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ এই এক্সপ্রেশন ব্যবহার করেছেন ছেলে কথা শুনে না তখন মা বলে দুষ্টামি করতেছো বাবা আসলে এমন মাইট দিবে মজাটের বাবা আচ্ছা বলেন তো মাইট দিলে কি মজা লাগে মা তো বলতেছে মজাটের পাবি তোর বাবা এসে এমন মাইট দিবে মজা টের পাবি মজা লাগে মাইট দিলে তো মজার কথা বললেন কেন মা মাইটটা খুব করা হবে মানে চরম পিটি দিবে তোমার বাবা তোমারে আসুক তোমার বাবা তো এই শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বললেন যে মজা তো আল্লাহ বলতেছেন ওদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন দুঃসংবাদ বলে নেই আল্লাহ টিপ্পনি কেটে বললেন যে সুসংবাদ দেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম সেদিন এই স্বর্ণরূপ যারা জমিয়ে রেখেছে যাকাত দেয় নাই এগুলোর আল্লাহ গলিয়ে খুন্তি বানাবে লোহার ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম তিন জায়গায় ছেঁকা দেওয়া হবে কপালে স্বর্ণরূপ জমা করেছে ব্যাংক ব্যালেন্স জমা করেছে যাকাত দেয় নাই এগুলোর আগুনে জ্বলিয়ে লোহার খুন্তি বানিয়ে কপালে ছেঁকা দেওয়া হবে এটা কি দুনিয়ার আগুনের ছেঁকা কথা বলেন আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন নারুল্লাহিল মুকদা আল্লাতি তাকতালিউ আলাল আফইদা দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেখানেই লাগুক আগে কলিজে চলে যাবে সেই আগুনে সেই স্বর্ণ রূপাগুলোকে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে পাজরে পিঠে ছেক দেওয়া হবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা যেগুলোর যাকাত তারা দিতে চায় না স্বর্ণরূপ এগুলোর বেড়ি বানিয়ে কিয়ামতের মাটলায় পড়িয়ে দেওয়া হবে অন্যান্য সব পাপের শাস্তি জাহান্নামে গেলে আগে বিচার তারপরই না শাস্তি কি বলেন অ্যাকসেপ্ট যাকাত যাকাত যারা দেয় নাই এদের শাস্তি কিয়ামতের ময়দান থেকেই শুরু অন্যান্য সব শাস্তি জাহান্নামে ঢুকলে আর যাকাতের শাস্তি সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠেই গলায় বেড়ি পরানো হবে বুঝে শুনে সবাই উত্তর দিবেন আচ্ছা যেই লোকটাকে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে লোহার বেড়ি পরিয়ে টানা হলো যাকাত না দেওয়ার কারণে ও যদি নামাজি হয়ে থাকে ওর নামাজ কি কাজে লাগলো ওই দিন বলেন উনি যদি রোজা রেখে থাকে ওই দিন ওনার রোজাটা কি কাজে লাগলো
তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে যদি দাগ ফেলে দেয় ওই দাগ ওনার কি কাজে লাগলো ওই দিন কোটি মানুষের সামনে গলায় বেরিয়ে পড়ে যদি আমাকে হেঁচকা টান দেয় যাকাত না দেওয়ার কারণে তো আমার নামাজ কি কাজে লাগলো বলেন তো কথা বুঝেন নাই বোধহয় নামাজ কি কোনো কাজে লাগলো সো যাকাতের শাস্তি বড্ড ভয়ঙ্কর যারা যাকাত দেয়নি হাদিসে আছে আতাল্লাহু মালান ওয়ালাম ইউআদি যাকাত আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু তারা আল্লাহর রাস্তায় যাকাত দেয় নাই এই সম্পদগুলোকে একটা সাপের রূপ দেয়া হবে সুজা আন আখরা বুখারীর বর্ণনা দ্য মোস্ট ভেনোমাস স্নেক সুজা আন আখরা টেকো সাপ সাপের মাথায় পশম হয় কিছু চুল পশম তো জাহান্নামের সেই সাপ এত বিষাক্ত ভেনোমাস হবে বিষের চোটে ওই সাপের মাথায় কোনো পশমও থাকবে না ওই সাপ তাকে পেঁচিয়ে দেওয়া হবে পেঁচাতে পেঁচাতে এই চোয়ালে এসে সাপটা শুধু ছুবল মারবে আর কি বলবে জানেন আনা মালুক আনা কানসুক আমি তোমার সম্পদ আমাকে ভোগ করার জন্য ব্যাংকে রেখে দিছিল না ফিক্সড ডিপোজিট করে জাকাত ক্যালকুলেশন করে দেওয়া নাই আনা মালুক আনা কানসুক বলতেই থাকবে এক একটা ছুবল মারবে আনা মালুক আনা কানসুক আম ইউর ওয়েলথ আম ইউর ব্যাংক ব্যালেন্স আমি তোমার সম্পদ আমি তোমার গহনা আমি তোমার জুয়েলারি আমি তোমার অর্নামেন্টস আমি তোমার গচ্ছিত সম্পদ হিসাব করে তো দেও নাই খাওয়ার জন্য রাখছিলা আজকে খাও আনা মালুক আনা কানসুক আমরা কি কিয়ামতের ময়দানে সেই কঠিন আযাব ভোগ করতে চাই এই এই কঠিন শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের আছে খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছে সে সম্মানিত শুধু আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সম্পদশালী বানিয়েছেন আমরা যেন হিসেব করে যাকাত দিয়ে দিই একেবারে নিয়ম মাফিক আজকে নিয়মটা শিখে যাব নিয়ম মাফিক আমরা যাকাত দেব এটা গরিবের হক গরিবের হাতে বুঝিয়ে দেব পারা যাবে তো ইনশাআল্লাহ 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 দুই নম্বর পয়েন্টও কভার করলাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে যাকাত আদায়ের খাত সব খাতে যাকাত দেওয়া যায় না যাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না আজকে বুঝে যান জেনে যান মাসালা যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো যায় না যাকাতের টাকা দিয়ে কালভার্ট ব্রিজ বানানো যায় না কারণ ব্রিজে তো ধনীরাও হাঁটবে কি বলেন ধনীরা কি যাকাতের টাকা কনজিউম করার কোনো সুযোগ আছে নাই তার মানে আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত আটটা খাত উল্লেখ করেছেন এই আটটা খাতেই আপনাকে যাকাত দিতে হবে এর বাইরে যাকাত দিলে হবে না আল্লাহ তাআলা বলেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনি সাবিল ফরিদাতান মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম আটটা খাত এই আট খাতের বাইরে আপনি যাকাত দিলে আদায় হবে না এক নম্বর খাত হচ্ছে লিল ফুকারা ফকিরদেরকে আপনি দিতে পারবেন দুই নম্বর খাত হচ্ছে ওয়াল মাসাকিনি মিসকিনদেরকে দিতে পারবেন এখন ফকিরকে মিসকিনকে ফকির হচ্ছে মানলাহু শাই যার কিছু জিনিসপত্র আছে কিছু টাকা আছে কিছু সম্পদ আছে কিন্তু ওয়ালা ইয়াকফি এটা তার হয় না কিছু টাকা আছে মাসে বিশ দিন খাইতে পারে দশ দিন কষ্ট হয় ছেলেরে ভালোভাবে পড়াইতে পারে না নিজের ভালো জামা কাপড়ের ব্যবস্থা নাই তার মানে কিছু সম্পদ আছে এতে তার কুলায় না হয় না একে বলে ফকির একে আপনি দিতে পারবেন আরেক শ্রেণী হচ্ছে মিসকিন মিসকিন হচ্ছে মান লাইসা লাহু শাই যার কিছুই নাই একেবারে কিছুই নাই রাস্তাঘাটে অনেক দেখবেন যে ভব ঘুরে লুঙ্গি একটা পরে আছে গায়ে কোনো জামা নেই ওর কিছুই নাই এ হচ্ছে মিসকিন তো এদেরকে আপনি দিতে পারবেন এক নম্বরে ফকির দুই নম্বরে মিসকিন এই দুইটাই হচ্ছে বেসিকলি প্রাইমারি সোর্স এরপর আল্লাহ তাআলা বলেছেন বলে আমিলিনা আলাইহা যাকাত ফাউন্ডেশনে যারা জব করে যাকাত ম্যানেজমেন্টে যারা কাজ করে এদের স্টাফদেরকে যাকাতের টাকা দিয়ে স্যালারি দেওয়া যাবে যদিও এরা ধনী হোক এরা তো আর যাকাত নিচ্ছে না এরা স্যালারি নিচ্ছে এটা দেওয়া যাবে তিনটা গেল ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম বিধর্মী অন্য ধর্মের বুদ্ধিস্ট হিন্দু আপনি চাইলেন যে এরা যাকাতের টাকা দিয়ে একটু হেল্প করলে হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে এরকম শর্তে আপনি এরকম মুআল্লাফাতি কুলুবুহুম অন্য ধর্মের লোকদেরও যাকাত দিতে পারবেন সাধারণত অন্য ধর্মের লোকদের দেওয়া যায় না কিন্তু যদি ভাবেন যে দিলে ইসলামের যে যাকাত ব্যবস্থা ইসলামের সৌন্দর্য আমরা একটা হেল্পিং হ্যান্ড দেখলে সে আকৃষ্ট হবে তাহলে দিতে পারবেন অফির রেকব চার নম্বরে হচ্ছে দাস মুক্তি সম্মানিত ভাই বোনেরা দাস আজাদ করার ক্ষেত্রে আপনি যাকাতের টাকা দিতে পারবেন তো এখন তো আর দাস নাই এখন কি করতে পারবেন এখন ওই যে প্রিজনারদেরকে কারাবন্দি আছে না অনেকে উল্টাপাল্টা মামলা দিয়ে মামলা হামলা করে জেলে ঢুকায় রাখছে তো এর এখন আইনজীবী চালানো লাগে এর এদিকে টাকা লাগে ওদিকে টাকা লাগে বা তার মুক্তির জন্য টাকা লাগতেছে বা কাউকে কিডন্যাপ করা হয়েছে গুম করা হয়েছে এই সমস্ত ইস্যুতে তাদের প্রাণ রক্ষার জন্য
কারামুক্তির জন্য আপনি যাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। চারটা গেল। ওয়াল গারিমিন, ঋণ ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের বোঝায় প্রতিদিন খালি ধরে পাওনাদাররা, তার মানে জীবন চালানো না বিশ্বাস হয়ে পড়তেছে, তাকে আপনি ঋণের বোঝা হালকা করার জন্য দিতে পারবেন। অফি সাবিলিল্লাহ, চার নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় যারা আছে, এগুলোর প্রত্যেকটা আমি এক ঘন্টা করে আলোচনা করতে পারবো। প্রত্যেকটা পয়েন্ট যদি ইন ডিটেল ফিকহি ইস্যুসগুলো নিয়ে কথা বলি লম্বা চড়া আলোচনা হবে। আমি জাস্ট আপনাদের মাথায় একটু করে জাস্ট শোনাচ্ছি, তাহলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করছে, ফিলিস্তিনে আমার ভাইরা জেহাদ করছে, কাশ্মীরে জেহাদ করছে, সশস্ত্র সংগ্রামে তাদের যে যুদ্ধাস্ত্র যা যা প্রয়োজন এই ক্ষেত্রে আপনি দিতে পারবেন। আধুনিক সময়ে অনেক স্কলাররা বলে যে এই যে এতিমখানাতে অনেক ছেলে আছে, অনাথ, এতিম, তারপর টাকা পয়সা নাই, তারাও তো তাদের লাইফটা ইসলামের জ্ঞান আহরণের জন্যই ডেডিকেট করেছে, তারাও ফি সাবিলিল্লাহ ওখানেও দিতে পারবে। সর্বশেষ হচ্ছে অফি সাবিলিল্লাহি ওয়াবনি সাবিল, পথিক, পথিক যদি নিঃস্ব হয়ে যায় তাকে আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। ধরেন একজন পথিক, বাড়ি হচ্ছে কেলামতান, এখন কেলে আইসা মলম পার্টির খপ্পরে পয়রা সব শেষ, কিছুই নাই আর, তার সব নিয়ে গেছে। তো এখন সে ওইদিকে কেলামতানে অনেক ধনী, কিন্তু এইখানে টাকা পয়সা নাই। এখন এই যে তার টাকা নাই, তাকে পৌঁছতে হবে, তা খাইতে হবে, আপনি জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবেন। এখন অবশ্য এটা খুব প্রযোজ্য না, কারণ ক্রেডিট কার্ড থাকে বাংলাদেশে, ধরুন বিকাশ সে সিস্টেম আছে, বা খুব সামহাও তার কারো নাম্বার মুখস্থ থাকলে ফোন করলে টাকার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু শরীয়ত কিন্তু এটাও রেখেছে পথিক মুসাফিরকে আপনি হেল্প করতে পারবেন। তাহলে এই আটটা খাত ছাড়া কিন্তু সম্মানিত ভাই বোন বোনেরা, আপনি অন্য খাতে জাকাত দিলে জাকাত আদায় হবে, মন মতো দিলে হবে না। কিন্তু চার নম্বরে আমরা জানবো কাদেরকে জাকাত দেওয়া যাবে না। এতক্ষণ তো জানলাম কোথায় কোথায় দেওয়া যাবে, এবার শুনবো কাদের দেওয়া যাবে না। এক নম্বর, হাশিমি খানদানের কাউকে দেওয়া যাবে না, বানু হাশিম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আমাদের একটা বংশ আছে না, কেউ মুন্সি বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ ওই বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? হ্যাঁ, কুরাইশের হাশিমি খানদানের বংশ, ওনার বানু হাশিম। ওনারা কুরাইশ হচ্ছে অনেক বড় একটা গ্রুপ, এটার মধ্যে বানু জাহারা আছে, বানু হাশিম আছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বনু হাশিম, বনু হাশিমের লিনিয়েজে যারা আসবে, আপনি যদি জানতে পারেন তিনি বনু হাশিম, আপনি জাকাত দিতে পারবেন না, ওনারা জাকাত খেতে পারবে না। তাদের মধ্যে এখন যদি কেউ গরিব থাকে আপনি অন্য ফান্ড থেকে দিবেন, এমনি চ্যারিটি করবেন, কিন্তু জাকাতের টাকা ওনাদেরকে দেওয়া যাবে না, যেহেতু নবীর বংশের সম্মানিত। জাকাতের খেজুর একবার মদিনায় স্তূপ স্তূপ করে রাখা, রাসূল ইসলামের ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন তো ছোট, ছোট পায়ে হাঁটতে হাঁটতে যে ওই জাকাতের একটা খেজুর নিয়ে খাওয়া শুরু করছে। বাচ্চা থাকতে তো সবাই আমরা এরকমই করতাম, খাবার পেলেই কি বিস্কিট দেখলে, চকলেট দেখলে, এটা কার, আমার না কার, ওটা দেখার বিষয় না, আগে মুখে দাও। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জাকাতের খেজুর তো উনি বোঝে নাই, উনি হাঁটতে হাঁটতে যে জাকাতের খেজুর খাওয়া শুরু করছে, রাসূল ইসলাম দূর থেকে দেখে উনি দৌড়ে গেলেন, যে বললেন কিহ কিহ, হাদিসে আছে শব্দটা আরবিতে বলে কিহ কিহ, মানে আমরা বাংলায় কি বলি ওয়াক থু, থু মেরে ফেলে দাও, থুথু ফেলো যেটা বলি। রাসূল ইসলাম বললেন লা তাআলাম আন্না লা নাকুলু সাদাকা, নানা ভাই তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না। নাতিকে শিক্ষা দিচ্ছে, এডুকেট করছে যে হুসাইন তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না, আমরা তো বানু হাশিম। এবং রাসূল ইসলাম জোর করে ওই খেজুরটা বের করে দিলেন মুখ থেকে। তাহলে বনু হাশিমের কাউকে দেওয়া যাবে না, অমুসলিম কাউকে জাকাত দেওয়া যাবে না, এক্সেপ্ট ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যদি এই ইস্যু হয় যে এটা দিলে ইসলামের প্রতি তার একটা আকর্ষণ বাড়বে, এরকম হলে দিতে পারবেন, ইন জেনারেলি দেওয়া যাবে না। তিন নম্বর হচ্ছে ধনী কাউকে জাকাত দেওয়া যাবে না, যার টাকা আছে এরা জাকাত দেওয়া যাবে, পয়সাওয়ালা কাউকে না। তবে এখানে এক্সেপশন হচ্ছে ওই যে ওয়ালা আমিলিনা আলাইহা, জাকাত সেন্টারে যদি জব করে স্যালারি দেওয়া যাবে, পথিক হয়ে যদি নিঃস্ব হয়ে যায় আসলে ধনী, তো রাস্তায় টাকা পয়সা হারাই ফেলছে তাকে দেয়া যাবে, আল্লাহ রাস্তায় জেহাদ করতেছে ধনী কিন্তু জেহাদের সামগ্রীর মধ্যে যদি জাকাতের সম্পদের কিছু থাকে ওইটাও ইউজ করতে পারবে। চার নাম্বার, ঔরসজাত সম্পর্কের কাউকে জাকাত দেয়া যায় না। হ্যাঁ, আপনার বাবা, আপনার মা, আপনার নানা নানি, দাদা দাদি যত উপরে যাক এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। আপনার নিচের যারা, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, এদের ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে যত যাবে, যত নিচে যাক জাকাত দিতে পারবেন না। পাঁচ নম্বর হচ্ছে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না,
কেন কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া স্বামীর জন্য কি ফরজ বা ওয়াজিব তা আপনার তো তার ভরণ পোষণ দিতে আপনি যাকাত দিবেন কিভাবে স্ত্রী দিতে পারবে হাজবেন্ডকে ইন এনি কেস আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যাকাত দেওয়ার সম্পর্ক নাকি তো ভালোবাসার সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোবাসার সম্পর্ক তো ইন এনি কেস ইসলাম বলে যে প্রত্যেককে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা জিনিস খেয়াল রাখবেন আপনি আর ভাবির যাকাত কিন্তু একসাথে হবে না বুঝতে পারছেন ভাবির যাকাত ভাবি দিবে আপনার যাকাত আপনি দিবেন ইসলামে প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে নামাজের হিসাব যেমনি আমার আলাদা আমার বউয়ের আলাদা যাকাতেরটাও আমার আলাদা আমার স্ত্রীর আলাদা অনুরূপভাবে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার কাঁধের উপর তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন না কারণ এটা আপনার দায়িত্ব এজন্য পারবেন না এবার যাকাত ফরজ হওয়ার শর্ত আছে এই শর্তগুলো আমরা শুনব পাঁচটা শর্ত প্রাইমারি শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আর এটা হালানিল হাওল এক বছর থাকা এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত আরও তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল মিলকিয়া পূর্ণ ওনারশিপ থাকা আর জিয়াদা এটা আপনার অতিরিক্ত টাকা এটা হওয়া আর হচ্ছে আদামুদ্দুয়ুন ঋণ না থাকা এই পাঁচটা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন এক নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে শরীয়ত কিন্তু এটা বলে নাই সুবহানাল্লাহ আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্সড একটা থ্রেশহোল্ড আছে একটা স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিবেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসূল ইসলাম দিয়েছেন কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল মুদ্রা ছিল আগে কিন্তু সোনা আর রূপা দিয়েই মুদ্রা বানানো হতো পরে এটা পেপার মানি শুরু হয়েছে কাগজের টাকা তো একটা হচ্ছে দিনার আর একটা দিরহাম রাসূল ইসলাম যে থ্রেশহোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা আই রিপিট এটা সবাই জানেন আশা করি যে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রূপা এটা হচ্ছে থ্রেশহোল্ড নিসাব অথবা এর সমপরিমাণ অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিসাবের মালিক হয়েছেন যেদিন আপনি এই নিসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন কারণ এটা যদি এক বছর আপনার কাছে এরকম থাকে এক বছর পরে যে আপনি যাকাত দিবেন কিভাবে দিবেন আমি সামনে বলবো তো এই নিসাব নিয়ে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার দাম কিন্তু এক না 52.5 তোলা রূপার দাম খুব কম আর 7.5 তোলা স্বর্ণের দাম অনেক বেশি সেটা হইল একটাই কম আর একটাই বেশি ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই থ্রেশহোল্ডে বেঁধে দিয়েছিলেন নিসাবটা তখন দুইটার মান সমান ছিল তখন 7.5 তোলা স্বর্ণ দিয়ে 52.5 তোলার মতো রূপা পাওয়া যেত অথবা কেউ 52.5 তোলা রূপা বিক্রি করলে 7.5 তোলা স্বর্ণ পেত কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো ফল করতে করতে আজকে এই অবস্থা গোল্ড আবার খুব একটা ফল করে নাই ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে তো এখন আপনি কোনটা ধরে দিবেন জাকাতটা যদি আপনি রূপা ধরেন কথার কথা রূপা যদি এই এক ভরির দাম 1000 টাকা হয় তাহলে 52.5 ভরির দাম কত 52.5 হাজার টাকা কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন এক ভরি যদি 50,000 হয় 7.5 ভরি কত 3.5 লাখ প্লাস তাহলে প্রায় 7 গুণ কম বেশি তাই না এটা নিয়েই হয়ে গেছে জটিলতা তো এখন আপনি কোনটা ধরে দিবেন অনেকে বলে না গোল্ড দিব কারণ গোল্ড ফল করে নাই এটার যে স্ট্যান্ডার্ড এটা এখনো বজায় আছে এটা নিয়ে অনেক আলোচনা আমি খুব সংক্ষেপে বলি কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রূপারটা ধরবেন রূপারটা ধরলে কি লাভ হবে জানেন দুই দিকেই লাভ আপনারও লাভ যিনি নিবে আরও লাভ রূপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে তাই না আর বেশি সংখ্যক গরিব লোকও টাকা পাবে কি বলেন তো দুই পক্ষে লাভ হইল না এখন প্রশ্ন করতে পারেন হাজুর ও পাইছে ওর লাভ আমার লাভ কি আপনার তো সবচেয়ে বড় লাভ আপনি তো সওয়াব পাবেন আখেরাতে এটা আমাদের বেশি দরকার না কি বলেন যিনি গ্রহিতা উনি পেয়ে লাভ তার লাভ হইল আর যিনি দাতা তিনি সওয়াব পেয়ে লাভবান হইলেন তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন অল্প আসুক না ধরেন আপনার 1000 টাকা জাকাত আসছে তা আপনি যদি 1000 টাকা জাকাত দেন এটা আপনার হৃদয়ে একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ আই এম এ জাকাত পেয়ার এবং এত বড় একটা ফরজ ইবাদতের
লিস্টে যে আপনি ঢুকতে পারছেন এটা তো কম কিসে কি বলেন এজন্য স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন আপনাদের যে টাকা পয়সা আপনাদের তো হীরা দিয়ে করা দরকার আপনাদের নেশা এনিওয়ে তো এজন্য আপনারা রূপারটা ধরবেন তাহলে লোকজন উপকৃত হবে বেশি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে পাঁচটা শর্তের প্রথমটা তো বুঝে গেছেন নিসাব কি বলেন নিসাব বুঝে গেছেন না দুই নম্বরে হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে শুধু এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইরা এটাকে হালানিল হাউল বলে মানে এক বছর আপনার কাছে থাকতে হবে দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ কিছু টাকা আপনার কাছে থাকলে এই যাকাত দাও না এটা এক বছর থাকতে হবে যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর এই টাকাটা আপনার কাছে অলস পড়ে আছে তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে কি বলেন তাহলে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন এবং এক বছর যদি থাকে এক বছর শেষে আপনি জাকাত দিবেন এই বছরটা কিন্তু সৌর বছর না সোলার ইয়ারে হিসাব করলে হবে না এটা লুনার ইয়ারে চন্দ্র বছরে খেয়াল রাখতে হবে সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা এটা 365 দিন এক বছর কিন্তু যেটা লুনার ইয়ার চন্দ্র বছর এটা কতদিন এক বছর কে জানে কেউ জানেন না 354 দিন রাইট 354 দিন সামান্য কিছু সময় তো 11 দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে 11 দিনের ডিফারেন্স আছে তো আপনি হিসেব করবেন হচ্ছে চন্দ্র বছর অনুযায়ী সৌর বছর অনুযায়ী না তো সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার যাকাত কিন্তু 2.5% থাকবে না চন্দ্র বছর অনুযায়ী আপনার 2.5% সৌর বছর করলে ওইটা 2.58% হয়ে যাবে একটু পারবে না কারণ কতদিন বেশি 11 দিন বেশি পার্সেন্টেজ বেড়ে যাবে তখন কিন্তু যাকাত আপনার 2.5% থাকবে না 2.58% বলার আগে বুঝে যায় কারণ সব ব্যবসায়ী সারাদিন ক্যালকুলেটর নিয়ে কোথেকে শিপমেন্ট হলো কত মিলিয়ন গেল কত মিলিয়ন ঢুকলো সব মুখস্থের জন্য বলার আগে বুঝে ফেলতেছে চটচট করে মাশাআল্লাহ তো তখন আর 2.5% হচ্ছে না 2.58% হচ্ছে তাহলে সম্মানিত ভাইরা আপনি ধরেন উদাহরণস্বরূপ ধরেন যে আপনি গত রমজানের 20 তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে পড়ে থাকে কিনা থাকতে 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 এই রমজানের 20 পর্যন্ত দেখেন যায় টাকা ওইটা তো আছে আরো হয়েছে টাকা তো তার মানে আপনি এখন যাকাত দিবেন যেহেতু নিসাবের মালিকও হয়েছেন আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে স্থায়ী হয়েছে তখন আপনি যাকাত হিসাব করবেন তাহলে দুইটা শর্ত বুঝলেন না তিন নম্বর হচ্ছে ওনারশিপ আপনার মালিকানা থাকতে হবে যে সম্পদটা আছে খালি আপনার কাছে টাকা থাকলেই হবে না এটা কমপ্লিট আরবিতে তাসাররুফ বলে কমপ্লিট ওনারশিপ আপনার থাকতে হবে এখন একজনের আমানতের টাকা আপনার আছে ওইটা আপনি যাকাত দিতে পারবেন একজন 5 লাখ টাকা আমানত রাখছে আপনি এটা যাকাত দেওয়া শুরু করছেন হবে সেটা তো উনি যাকাত দিবে এটা তো আপনার আমানতের টাকা এই টাকা তো আপনার বুঝাই দিতে হবে তো আমানতের টাকা কিন্তু কমপ্লিট ওনারশিপ আমার থাকে না এটার হিসাব আমি করবো না তো এটা বুঝে গেলেন চার নম্বর হচ্ছে এই টাকা আপনার অতিরিক্ত হইতে হবে আরবিতে বলে জিয়াদা দেখেন ইসলাম কত সুন্দর ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস আপনার লিভিং কস্ট আপনার সব ধরনের অ্যাকোমোডেশন আপনার ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিস আপনার মেডিকেল এক্সপেন্সিস আপনার বাচ্চার স্কুলিং আপনার ইয়ারলি ট্রিপ যদি থাকে এন্টারটেনমেন্ট ধরেন বছরে আপনি একবার ফ্যামিলি আউটিং করেন এই খরচটা যত খরচ আপনার হতে পারে এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায় ইসলাম বলে ওইটার উপরে যাকাত দিবে সুবহানাল্লাহ জিয়াদা অতিরিক্ত হওয়া শর্ত আপনার লাগে যদি আপনার এই টাকা লাগে ওটা তো আপনি ইউজ করবেন আপনার টাকার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদার কে আপনি নিজে আপনার সব খরচ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে এরপরও কি নিসাব পরিমাণ টাকা বছরব্যাপী যখন আপনার রয়ে গেল ইসলাম বলে জাস্ট 2.5% সুবহানাল্লাহ তাহলে অতিরিক্ত হইতে হবে সর্বশেষ শর্ত পাঁচটা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবে না ঋণ থাকলে ওইটা যাকাত থেকে বাদ যাবে ধরেন আপনার আছে 5 লক্ষ কিন্তু আবার ঋণও আছে 5 লক্ষ কথার কথা তো এটা তো আপনি আগে ঋণ দিবেন আপনি যাকাত দিতে পারবেন না এই কথাটা কি বুঝতে পারছেন আচ্ছা ঋণ ভাই তিন ধরনের কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে এরকম ঋণ থাকে না যে আমি মুরাদ ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম আজকে আমার যাকাতের হিসাব করার ডেট তো এক দুই মাসের মধ্যে টাকাটা দিতে হবে
তো তখন এই যে 1 লক্ষ টাকা উনি পাবে এই টাকাটা আমি বাদ দিব আমার অন্যান্য অ্যাসেট থেকে বাদ দিয়ে যদি দেখে যে না তারপরে যাকাত হয় দিব আর না হলে দিব না কারণ এটা একবারে দিতে হবে উনি বলছে যে 1 লক্ষ আমি একবারে দিয়ে দিব আপনাকে এক মাস পরে এইভাবে ঋণটা নিছিলাম তাহলে কিছু কিছু ঋণ আছে একবারে পরিশোধযোগ্য ওকে এটা যাকাতের ক্যালকুলেশন থেকে বাদ যাবে কিভাবে বাদ যাবে আমি ক্যালকুলেশন করে দেখাবো ঋণের দ্বিতীয় প্রকার হচ্ছে ইনস্টলমেন্টের কিছু ঋণ আছে কিস্তিতে দেয়া লাগে লেটস সে আমি 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি বিএমডব্লিউ গাড়ি বা 50 লক্ষ টাকা দিয়ে আমি একটা হুন্ডা গাড়ি কিনেছি 50 লক্ষ টাকা তো এটা আমি কিস্তিতে কিনেছি কিস্তির ঋণ যদি হয় তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না তখন সর্বোচ্চ 12 মাসের কিস্তি বাদ দিতে পারবেন 12 মান্থসের তাও এই চন্দ্র মাসের হিসাবে কারণ যাকাতের হিসাবটা কি 12 মাসের হিসাব তাই না এটা একটা ইয়ারলি ক্যালকুলেশন আপনি পুরোটা যদি একবারে বাদ দেন তাহলে তো আপনার আর যাকাত দিতে হবে না কি বলেন বাংলাদেশে অনেক বড় বড় সিআইপি ব্যবসায়ী আছে ওনারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ব্যবসায়ের কারণে ঋণ নেন এবং ওনাদের ঋণ খেলাপি হয় তো ওনারা যদি বলে হুজুর আমার তো ঋণ আছে তো উনি আর যাকাত দিবে কি ওনারাই তো আমার যাকাত দেওয়া লাগবে এখন কি বলেন এরকম বড় বড় সিআইপিরা যদি ঋণের দোহাই দেয় উনি আর যাকাত দিবে কি উনি তো ঋণী তাহলে ওনারাই কিছু যাকাত আমাদের দেওয়া লাগবে কারণ আমরা যাকাতের আটটা খাতের মধ্যে একটা পড়েছি বল গরিমিনা কি বলেন ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের টাকা দিয়ে হেল্প করা যায় তো উনি আর দিবে কি ওনারে দেয় আমরা ওই ঋণ বাদ দেওয়া যাবে না ইনস্টলমেন্টের ঋণ হইলে 12 মাসের আর ওইরকম ঋণ খেলাপি হাজার কোটি টাকা এগুলো বাদ দেওয়া যাবে তিন নাম্বার ঋণ হচ্ছে লাক্সারি পণ্য কিনতে যে ঋণ হয় এই ঋণ যাকাত থেকে বাদ দেওয়া যাবে না বিলাসিতামূলক কিছু যদি আপনি কিনেন আপনি একটা ল্যাম্বোর্গিনি কিনলেন 10 কোটি টাকা দিয়ে এটা আপনি যাকাত থেকে বাদ দিতে পারবেন না পারবেন না তাহলে লাক্সারি আইটেমের যে ঋণ এটা বাদ দেওয়া যায় না তাহলে ঋণের ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন না এই পাঁচটা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায় অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে একটা নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন এটা আল্লাহ তাআলা পুরো এক বছর আপনার এই পরিমাণ টাকা আপনার মধ্যে স্টেবল ছিল এবং এটার পূর্ণ ওনারশিপ আপনার আছে এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত এবং সবশেষে এটা আপনার ঋণের বাইরে ওই সম্পদ থেকে আল্লাহ তাআলা আপনাকে যাকাত দিতে বলেছেন তাহলে যাকাতের শর্ত সবার ক্লিয়ার এবার হচ্ছে যাকাত যোগ্য সম্পদ কি কি যাকাতেবল অ্যাসেট সব সম্পদে যাকাত হয় না এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন তো আপনি ধরেন ওই যে উদাহরণ দিয়েছিলাম গত রমজানের 20 তারিখে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন দেখলেন সারা বছর আছে এই টাকাটা তো এই 20 রমজানে তো আপনি এখন হিসাব করবেন তাই না তো হিসাবে আপনি কি কি ধরবেন সব সম্পদে যাকাত নাই আপনার বাসার যে ফার্নিচার এটা হিসাব করা লাগবে না আপনার যে ফ্রিজ আপনার যে এয়ারকন আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো যাকাত নাই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো যাকাত নাই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো যাকাত নাই তাহলে কি কিসে যাকাত আছে যাকাতেবল অ্যাসেট কি যাকাতযোগ্য সম্পদ কি সেটা আমরা শুনি এক নম্বর হচ্ছে সোনা রূপা গোল্ডেন সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক এটা বার হোক বিস্কিট হোক অনেকে গোল্ডের বার কিনে না দেখবেন 999 এর ফাইনেস্ট গোল্ড একেবারে খাপটাত নাই 24 ক্যারেটের গোল্ড 999 লেখা থাকবে ওটার উপর চকচকে আপনার গোল্ডের বার গোল্ডের বিস্কিট অনেকে শখ করে গোল্ডের প্লেট টেট তৈজসপত্র এগুলো কিনে হ্যাঁ স্বর্ণের ঘড়ি অনেকে কিনে পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি আংটি কোনোটাই পরা বৈধ না কিন্তু যদি কেউ কিনে স্বর্ণের কলম আছে শখ করে কিনে অনেকে টাকা রাখার জায়গা পায় না তো ভাবে যে একটা কলম কিনে ফেলি স্বর্ণের তারপর স্বর্ণের ঘড়ি স্বর্ণের এই সেই তো এরকম জুয়েলারি বলেন তৈজসপত্র বলেন যা যা আছে আপনার সব হিসাব করতে হবে ইন ইটস এনি ফর গোল্ড অ্যান্ড সিলভার এটা যাকাতেবল অ্যাসেট বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পরি এটারও কি যাকাত দিতে হবে একতলাপূর্ণ মাসালা বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে তিন মাসাব বলছে দেয়া লাগবে না ইমাম আবু হানিফা বলছে দেয়া লাগবে এবং আবু হানিফা রহিমাহুল্লাহর কথাটাই ভ্যালিড বেশি যুক্তিযুক্ত সুনানে আবু দাউদের হাদিস আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণের বা রূপার একটা আংটি পরে আছেন রাসুল ইসলাম বললেন যাকাত দিছ আম্মা জান বলেন না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি রাসুল ইসলাম বললেন হাসবুকি মিনান নার জাহান্নামে ঢুকাতে এটাই যথেষ্ট সাথে সাথে যাকাত দিয়ে দিলেন আম্মা জান আয়েশা তো আম্মা জান আয়েশা তো এটা পরিহিতা ছিলেন কি বলেন আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে দুইটা স্বর্ণের চুড়ি
আসল বলেন যাকাত দিছো দেই নাই বলতেছে তুমি কি পছন্দ করো যে এই দুইটা চুরির পরিবর্তে আগুনের দুইটা চুরি জাহান্নামে পড়ানো হবে ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিছে ইয়া রাসূলুল্লাহ নেন পুরোটাই দিয়ে দিলাম তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল তাই না এত করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও যাকাত দিতে হবে সেটারও যাকাত দিতে হবে আপনার সিন্ধুকে থাক গলায় থাক আপনি সব কাউন্ট করে যাকাত দিবেন তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন কারণ আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন বেচতে গেলে কি 1 লক্ষ পাবেন কথা বুঝেন নাই পাবেন এটার সাথে খাদ আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি দোকানের একটা মেকিং চার্জ থাকে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা 20% কাট করে দিবে 1 লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেচতে গেলে কত টাকা পাবেন 80000 টাকা হিসাব করবেন বিক্রয় মূল্য ধরতে হবে তো তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা যাকাতে বলে অ্যাসেট এক নাম্বার গোল্ডেন সিলভার দুই নাম্বার হচ্ছে ক্যাশ ধরেন আজকে আমি আমার যাকাত হিসাব করতে বসছি তো আমি দেখতেছি যে আমার স্বর্ণ টর্ণ কি আছে না আছে আমি হিসাব করতেছি স্বর্ণের পালা গেল এবার আমি হিসাব করব আমার ক্যাশ কোথায় আছে পকেটে কত ওয়ালেটে কত ড্রয়ারে কত ব্যাংকে কত কারেন্ট অ্যাকাউন্টে কত ফিক্সড অ্যাকাউন্টে কত সেভিংস অ্যাকাউন্টে কত যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন এগুলো যাকাতে বলে অ্যাসেট আরো কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না তবে ইজিলি লিকুইডেট করা যায় চাইলে টাকা বের করে আনা যায় যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না এগুলো ফিক্সড ডিপোজিট অনেক ইন্স্যুরেন্স করে লাইফ ইন্স্যুরেন্স এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন তো এটা অনেকে বলে হুজুর তো ম্যাচিউরড হয় না কিভাবে করব এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দিবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙালে কত পাবেন একটা স্থিতি দেখাবে এটা আজকের স্টেটমেন্ট ওই স্টেটমেন্ট আপনি বের করে নিয়ে আসবেন যে আজকে বিশ রমজানে যদি আমি এটা ভাঙাই তো আমি পাবো এত তাহলে এটার মালিক আপনি এটা আপনি যোগ দিবেন তাহলে বুঝতে পারছেন এটা এগুলো যাকাতে বলে অ্যাসেট আচ্ছা গেল এরপরে ব্যবসার সম্পদ উরুদ উত্তে যারা যত ব্যবসার সম্পদ আছে এটা কিন্তু আপনি যাকাতে হিসাব করবেন উদাহরণ দিই একজন এক বিস্কিট ফ্যাক্টরির মালিক উনি বিস্কিট বিক্রি করে তো আজকে আমি যে যাকাতের হিসাব করতে বসছি আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল কত কার্টুন ধরেন 50000 পিস তো এটার দাম কত বিক্রয় মূল্য আমি যোগ দেব তারপরে বিস্কিট বানাতে যে র মেটেরিয়াল হ্যাঁ গম লাগে সুগার লাগে ইত্যাদি ইত্যাদি যা লাগে এগুলোর যে প্রাইস এটা আমি জি এটাও আমি যোগ দেব ওখানে ধরবো না কি ওখানে ধরবো না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি তার ফ্যাক্টরির যে জায়গাটা এটা আসবে না মেশিনারি যে মেশিনে করে বিস্কিট বানায় ওইটা আসবে না তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই আমার প্রোডাক্টগুলো এই যে ট্রাকের দাম টাম এগুলো কিন্তু ধরা হবে না এগুলো ফিক্সড অ্যাসেট মেশিনারি ধরতে হয় না শুধু প্রোডাক্ট রেডি টু সেল অথবা র মেটেরিয়াল এগুলো ধরবো শেয়ার বাজার আছে অনেকে শেয়ার কিনে এটাও আপনি ধরবেন ওদিন আপনি হিসেব করবেন শেয়ার দুই ধরনের একটা আছে আপনার প্রাইমারি একটা নেট ভ্যালুয়েশন করা হয় পরে এটা একটু দাম বাড়লে অনেকে দেখবেন যে সারাদিন দেখতে থাকে দাম বাড়লো না কমলো সেকেন্ডারি মার্কেটে এটা সেল করে দেয় আছে না তো এটা আজকের দিনে আমার এই শেয়ারটা সেল করলে কত প্রাইস পাবো ওই প্রাইসটা আমি যোগ দিয়ে দিব ওকে আচ্ছা গেল আরেকটা আছে কোম্পানি শেয়ার কিনে অনেকে ধরেন বিশাল বড় বাংলাদেশে বড় কোম্পানি বেক্সিমকো কোম্পানি তারপর ওই কোম্পানি এটার আপনি শেয়ার কিনবেন লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ার থাকে ওইটা কিভাবে ধরবেন ওইখানে কোম্পানির অ্যাকাউন্টস আপনি নক দিলে যাকাতে বলে অ্যাসেট কত আছে এটা ওরা বলে দিবে বড় কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম 40% যাকাতে বলে অ্যাসেট থাকে এই যে লিস্টগুলো আপনাকে শোনালাম এগুলো হচ্ছে যাকাতযোগ্য সম্পদ আপনার এগুলোর উপর যাকাত আসে আজকে বিশে রমজান আমার 1 বছর হয়েছে এগুলো সবগুলো আমি যোগ দিব তাহলে যাকাতযোগ্য সম্পদ কি মোটামুটি একটা ধারণা পেয়েছি না পেলাম এবার সহজে যাকাত কিভাবে হিসাব করব অর্ধেক তো হিসাব করেই ফেললাম কি বলেন এই যে লিস্ট করে করে স্বর্ণ ক্যাশ ডিপোজিট সঞ্চয়পত্র আমার শেয়ার বাজার আমার ইনভেস্টমেন্ট আমার ডিপোজিট আমার এটা 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 করতে 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 বিশাল ধরেন একটু উদাহরণস্বরূপ বলি যে ধরেন 20 লাখ দাঁড়ালো আমার 20 লাখস টাকা স্বর্ণের দাম সহ ইত্যাদি সহ সবসময় এবার হিসাবটা কিভাবে করব হিসাবটা খুব সহজ আমার যাকাতে বলে আসলে আমি সব হিসাব দিয়ে পাইলাম 1 লাখ টাকা 20 লাখ এবার আমার যদি ঋণ থাকে আমি ঋণটা এখান থেকে বাদ দেব
আমরা শুরুতে বলছিলাম এক ধরনের ঋণ আছে একবারে দিয়ে দিতে হবে এরকম একবারে ঋণ দেওয়ার যদি আমার কিছু থাকে ওইটা আমি বাদ দেব ধরেন আমার একবারে ঋণ দেওয়ার আছে 5 লাখ টাকা যেটা আমাকে একবারই পরিশোধ করতে হবে অল্প কিছুদিনের মধ্যেই তাহলে এটা আমি বাদ দিতে পারবো তো 5 লাখ টাকা যদি 20 লাখ টাকা থেকে বাদ দিয়ে কত থাকে 15 লাখ এরপর আমি বলেছিলাম যে কিস্তিতে যে ঋণগুলো থাকে সেক্ষেত্রেও আমি বাদ দিতে পারবো ম্যাক্সিমাম 1 বছরের 12 মান্থস ধরেন যে বড় একটা কিছু আমি কিনেছি সেখানে 12 মাসের আমার যে ঋণ সেই ঋণ আসতেছে ধরেন যে কিস্তিতে ধরেন আর 5 লাখ তাহলে কত বাদ গেল পাঁচে পাঁচে 10 লাখ থাকলো কত 10 এই 10 লাখ হচ্ছে আপনার নাও জাকাতেবল অ্যাসেট এই 10 লক্ষের উপর আপনি 2.5% জাকাত দিবেন আর হিসাবটা যদি আপনি সূর্য বছর অনুযায়ী করেন তাহলে 2.58% দিবেন সহজ হয়ে গেছে না মোটামুটি হ্যাঁ মোটামুটি সহজ হয়েছে না এরপর এক একজনের এক এক ধরনের বিজনেস এক এক ধরনের কোশ্চেন থাকবে এটা পার্সোনালি কোনো মুফতির কাছে বা যে কোনো স্কলারের কাছে আপনার পার্সোনাল আলাদা করে হিসাব করা লাগলে এটা করে নেবেন কিন্তু ওভারঅল যাকাতের কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং প্রসেসটা কি রাইট প্রসেস এটার একটা ধারণা তো আপনারা পেয়েছেন নাকি বুঝতে পারছেন না সবাই আচ্ছা এরপরে বলেছিলাম ফসলের যাকাত মানে কৃষি সম্পদের যাকাত কিছু চাষ করলেই যাকাত দিতে হয় না এটার একটা নিসাব আছে সেটা হচ্ছে কমপক্ষে 18 মণ কমপক্ষে কয় মণ 18 মণ কমপক্ষে 18 মণ হইলে ফসলের যাকাত দিতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ জমিন থেকে যেটা উৎপন্ন করে দেই এটা আল্লাহর রাস্তায় দান করো ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি যেদিন ফসল হারভেস্টিং করে ঘরে তুলবেন ওই দিনই যাকাত দিতে হবে মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা কৃষিজ পণ্যের ক্ষেত্রে কিন্তু এক বছর অপেক্ষা করা লাগে না এর আগে টাকা পয়সা স্বর্ণ অলংকার এগুলো এক বছর আছে কিনা দেখতে হয় কিন্তু যারা কৃষি কাজ করে ফসলের ক্ষেত্রে এক বছর টেক বছর নাই ফসল যেদিন কাটবেন ওই দিনই ফসলের যাকাত তো ফসলের যাকাতের জন্য এক বছর ওয়েট করা লাগে না তো আপনি নিজে ধরেন ধান খাওয়ার জন্য আপনি ফসল করছেন 10 মণ ওটার যাকাত দেওয়া লাগবে বুঝে থাকলে উত্তর দেন 10 মণ ধান আমি করেছি কেন লাগবে না 18 মণ হয় নাই দেখেন শরীয়ত কত সুন্দর কিছু আপনি করলেই যাকাত দিতে বলে নাই এটা একটা স্ট্যান্ডার্ড আছে লাইসা ফিমা দুনা খামসাতে আউসুকিন সাদাকা পাঁচ ওসাকের নিচে যাকাত হয় না এক ওসাকে কত এভাবে হিসাব করে বের করা হয়েছে 720 কেজি 18 মণ 18 মণের নিচে হইলে যাকাত দেওয়া লাগবে না আর একটা ব্যাপার হচ্ছে যে কোনো ফসলে যাকাত হয় না যে ফসলগুলোকে গুদামজাত করা যায় পচনশীল যদি হয় হবে না যেমন আম আম রাখা যায় কলা রাখা যায় পেঁপে রাখা যায় শাকসবজি রাখা যায় রাখা যাবে হচ্ছে চাল ডাল গম ভুট্টা খেজুর এগুলা গুদামজাত যদি করা যায় ওগুলো যদি 18 মণ হয় তাহলে আপনি যাকাত দিবেন তো আম আম জামের চাষ যারা করে তারা কি মোটেও দিবে না যাকাতের কোনো কিছু থাকবে না হ্যাঁ থাকবে তাদের হচ্ছে উরুদত্তে যারা ব্যবসার হিসাবে ওই যে হিসাব করবে যেদিন ওই দিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাঁচি আম আছে 40 খাঁচি আছে দাম কত ওই অন্যান্য সাথে যুক্ত করে নেবে কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে 18 মণ এবং এটা গুদামজাত করা যায় এমন পণ্য হইতে হবে কিভাবে দেব বলেন 18 মণের বেশি করছেন ধরেন 100 মণ হয়েছে আপনার ধান কিভাবে দিবেন 2.5% দিবেন না ফসলের যাকাতের হিসাব হচ্ছে ওসর আর নিসফে ওসর আরবি বুঝতে যদি কষ্ট হয় সহজ করে বলি 10% আর 5% ফসলের যাকাত হচ্ছে ভাই 10% আর 5% 10% আরবিতে বলে ওসর কখন 10% যখন এটা ইরিগেটেড ল্যান্ড হয় আল্লাহর দেয়া বৃষ্টির পানিতে চাষ হয়ে যায় আপনার আলাদা করে সেচ দেয়া লাগে না আল্লাহর দেয়া বৃষ্টিতেই হয়ে যায় এটা হচ্ছে কস্ট ফ্রি কালটিভেশন আপনার খরচ টরচ নাই আল্লাহ বৃষ্টি দিছে ধান বুনে দিছেন হয়ে গেছে এটা 10% দেবেন 100 মণ হইলে 10 মণ আরেকটা হচ্ছে আপনার সেচ দেয়া লাগে এটা হচ্ছে কস্ট বেসড ইরিগেট কালটিভেশন আপনার সেচ দেয়া লাগে কীটনাশক দেওয়া লাগে রাসায়নিক সার দেওয়া লাগে নিড়ানি দেওয়া লাগে এই করা লাগে সেই করা লাগে আপনার খরচ বেশি ওইখানে 10% না ওখানে দিবেন কত পার্সেন্ট 5% 100 মণ ধানে কয় মণ দেখছেন তার মানে দ্য মোর ইউ কস্ট দ্য লেস ইউ পে দ্য লেস ইউ কস্ট দ্য মোর ইউ পে সুবহানাল্লাহ এখন যদি বলেন হুজুর আমার তো কিছু বৃষ্টির পানি তো হয় আবার আমিও কিছু পানি দেই এখন কি করবেন বলেন দেখে কে বলতে পারে 7.5% দিবেন এই তো ব্যবসায়ী হইলে কি সুবিধা তখন আপনি মাঝামাঝি দিবেন
যেহেতু বৃষ্টির পানির ফ্যাসিলিটিও আপনি পেয়েছেন আপনারও পানি শেষ লাগছে দুইটা যেহেতু তাহলে 5 আর 10 এর মাঝামাঝি কত 7.5 তো আপনি তখন 7.5% দিবেন এটা হচ্ছে বিশাল আলোচনারে এক নির্যাস আমি আপনাদেরকে শোনালাম চলে গেল কৃষি সম্পদ এবার পশু সম্পদের যাকাত কিভাবে দিবেন পশু সম্পদের যে লিস্ট এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না 40টা ছাগল হলে একটা ছাগল বছর শেষে 30টা গরু হলে বছর শেষে 5টা উট হলে এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না কারণ পশু সম্পদের যাকাত যদি দিতে হয় শর্ত হচ্ছে এটা সাইমা হইতে হবে সাইমা মানে পশুগুলা বনে বাদারে যে ঘাস লতাপাতা নিজেই খেয়ে আসে এটার কোনো খাওয়ানো টাওয়ানো লাগে না কিন্তু আমাদের যে পোলট্রি শিল্প আমাদের যে গরুর ফার্ম এটারে ফ্যানের নিচে রাখতে হয় অস্ট্রেলিয়ান গাভী যারা পালে দেখুন উপরে ফ্যান যে দারোয়ান ওর ফ্যান নাই কিন্তু গরুর উপরে ফ্যান কারণ বাতাস না খেলে ওটা বাঁচবে না ওটারে ইঞ্জেকশন দিতে হয় ওটারে এই দিতে হয় ওটার ভুষি খাওয়াও ওটারে এই খাওয়াও তো পোলট্রি শিল্প হ্যাচারি শিল্প দুধের বিজনেস যারা করে তাদের আসলে রাসূল ইসলাম যে পশু সম্পদের জাকাতের যে লিস্ট বলেছেন ওইটার আওতাভুক্ত হবে না তো তারা কি কোনো জাকাত দিবে না দিবে ওই যে রুদুত্তি যারা ব্যবসায়ের পণ্য হিসেবে আমি দুধ বিক্রি করি সো আজকে যখন আমি হিসাব করব আমি দেখব যে আমার কত লিটার রেডি টু সেল জানলাম যে 300 কেজি আজকে আমার দুধ আসলে বিক্রি হবে এটার দাম কত এটা আমি যোগ দিয়ে দিব জাকাতে বলে অ্যাসেট যত আছে এগুলোর সাথে যোগ দিয়ে হিসাব করব বুঝতে পারছেন সহজ হয়ে গেল না 10টা পয়েন্টের 9টাই শেষ সর্বশেষ পয়েন্ট আমাদের ছিল যে কিভাবে জাকাত দিলে বেশি প্রোডাক্টিভ হবে আমরা শুরুতে বলেছি জাকাতে শাড়ি বলে ইসলামে শাড়ি নেই জাকাতে লুঙ্গি বলে লুঙ্গি নেই এগুলো দিলে জাকাত যথাযথভাবে আসলে আদায় হয় না তো জাকাতটা আমরা প্রোডাক্টিভ ওয়েতে দিব দুইভাবে দিলেই আদায় হয় একটা হচ্ছে আপনার রেগুলার যে নেসেসিটি এগুলো পূরণের জন্য জাকাত দিলে হবে যেমন খাওয়া নাই তো আপনি খাবার কিনে দিলেন জামা নাই জামা কিনে দিলেন চিকিৎসার অভাব অসুস্থ আপনি ওষুধ কিনে দিলেন আদায় হবে কিন্তু এতে দারিদ্র বিমোচন হবে না হবে আজকে আপনি কিছু খাবার দিলেন ও খেয়ে কালকে আবার ওদিকে জাকাতের লাইন ওদিকে যে দাঁড়াবে কি বলেন তারপরের দিন শুনবে যে ওইখানে নাকি শাড়ি দিবে ওইখানে যাবে আপনি যদি পার্মানেন্ট সলিউশন করার ট্রাই করেন এইটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ সবচাইতে প্রোডাক্টিভ তো সেটার জন্য কোনো ফাউন্ডেশনের আন্ডারে কোনো বোর্ডের আন্ডারে যদি করা যায় বা আপনাদের মতো বিজনেস ম্যাগনেট যারা আছেন আপনাদের যদি কোনো জাকাত ম্যানেজমেন্ট এরকম বোর্ড থাকে আপনারা যদি করতে পারেন আপনারা আপনাদের এলাকায় আপনারা চাইলে এভাবে দারিদ্র বিমোচন করতে পারবেন তবে এটার জন্য শর্ত হচ্ছে মনিটরিং করা লাগে ধরেন আপনি একজন মহিলা সেলাই করতে জানে তাকে সেলাই মেশিন কিনে দিলেন একজন গরু পালতে যায় গরু কিনে দিলেন অস্ট্রেলিয়ান গাই কিনে দিলেন দুইটা এটার দুধ বিক্রি করে ফ্যামিলিটা মোটামুটি চলতেছে এদের এক ছেলে আছে সে সিএনজি চালাতে জানে তো একটা সিএনজি কিনে দিলেন এলাকায় সিএনজি চালায় অটোরিকশা চালায় ভ্যান চালায় তার ফ্যামিলিটা চলবে না মোটামুটি সে আর অন্য জায়গায় যে জাকাতের টাকা চাইবে চাইবেন এটা প্রোডাক্টিভ তবে এটার ক্ষেত্রে আপনি যে যে পরে দিতে যাবেন না কিছু দেখবেন কার কিসে আগ্রহ আপনি যে সিএনজি কিনে একজনকে দিলেন কদিন পরে দেখবেন যে সিএনজি পেয়েছে ও গাঁজা কিনে খাইছে এরকম আছে আপনি একটা কিনে দিয়েছেন ওইটাতে তার আগ্রহ নাই ওইটা দিবেন না একজন এসে বললো যে আমি আমার ছেলে ভ্যান চালাই 4 বছর আগের পুরান এক ভ্যান ভ্যানটা নষ্ট হয়ে গেছে একটা ভালো ভ্যান হইলে আমাদের ফ্যামিলিটা চলতো দেখলেন যে সে ভ্যান চালায় ভ্যান চালানোর যোগ্যতা আছে এরা এটা দিলে কাজ হবে এরা দুইটা ভ্যান কিনে দেন একজন সিএনজি চালায় সিএনজি নষ্ট হয়ে গেছে তারে কিনে দেন গরু পালার অভ্যাস আছে নিতে চায় স্বাবলম্বী হতে চায় তাকে দেন একজন এসে বললো যে আমার ছেলেটারে আমি বিদেশ পাঠাইতে চাই ও যদি বিদেশে যায় আমার ফ্যামিলিটা সচ্ছল হবে 5 লক্ষ টাকা লাগবে ওরে পাঠাতে আমরা গরিব মানুষ 2 লাখ জোগাড় করছি আর 3 লাখের জন্য পাঠাইতে পারতেছি না চমৎকার যদি দেশের বাইরে পাঠানো যায় আপনি ওখানে 3 লাখ টাকা দিয়ে ছেলেটারে বিদেশে পাঠাই দিলেন ওর প্রবাসী হিসেবে ও যে টাকা পাঠাবে ওর পাঠানো টাকায় ওর ফ্যামিলিটা সচ্ছল হয়ে গেল ঠিক না এইভাবে যাকে যেটা দিলে এটা আপনি বুঝবেন যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল তাকে যদি আপনি ওইভাবে জাকাতের টাকাটা দেন ওটা বেশি প্রোডাক্টিভ হবে ওটা বেশি ইফেক্টিভ হবে এইভাবে প্ল্যান করে করে যদি আপনারা আপনাদের জাকাতের টাকাগুলো যারা হকদার তাদের হাতে তুলে দিতে পারেন একাত্তরে স্বাবলম্বী হবে দারিদ্র বিমোচন হবে এবং সমাজ থেকে আমাদের দারিদ্রতা উঠে যাবে দারিদ্রতা খুব খারাপ জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দারিদ্রতা থেকে পানাহ চাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা মানে হে আল্লাহ আমি দারিদ্রতা আমি কমতি আর আমি জিল্লতি থেকে পানাহ চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় দারিদ্রতা থেকে পানাহ চাইতেন তো এই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাতের যে ডায়নামিজম এটা আমাদেরকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে আশা করি যে 10টি পয়েন্টে আপনাদের সাথে জাকাত ম্যানেজমেন্টের উপর আলোচনা করেছি
সবাই বুঝতে পারছেন না পয়েন্টগুলো ওভারঅল কিভাবে যাকাত প্রসেসটা হয় যাকাত দিতে হয় একটা ধারণা হইছে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা তার মেহেরবানিতে আমাদের যাদেরকে সম্পদশালী বানিয়েছেন আমরা যেন যাকাত দিয়ে ধন্য হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমরা যেন এই যাকাতের মাধ্যমে দারিদ্রতা বিমোচন করতে পারি অভাগা সুবিধা বঞ্চিত মানুষের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা শুকরিয়া এবং অভিনন্দন জানিয়ে এখানেই আজকের প্রোগ্রাম শেষ করছি হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন